Good morning everyone, welcome back to my channel. আমি অনুকা আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটা ব্লগ নিয়ে শুভ সকাল। আজকে হচ্ছে রবিবারে এখন 8:30 বাজছে, 8:30 থেকেই ব্লগটা শুরু করলাম। তো কিছু কাজ করে রেখেছি, সেটাও দেখাবো, যেটা বাকি আছে সেটা তো শেয়ার করবই। তো টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, টেবিলে যা জিনিসপত্র থাকে সেগুলো হটিয়ে দিয়েছি, বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি, বিছানার যে চাদর ছিল বালিশের কভার সেটাও পাল্টে দিলাম, আর কাঁচাকুচি যেটা ছিল সেটা পেতে দিয়েছি, সেটা বুঝতেই পারছেন অবশ্যই ভালো লাগবে কাঁচাকুচি জিনিসপত্রে। আলনাটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। তো বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, এটাও ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তো বিছানা চাদর ছেলে প্যান্ট গুলো জামা টামাগুলো এখানে রেখেছি, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আজকে থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, সকাল থেকে অনেকটাই কাজ করে রেখেছি। ভাতটা অলরেডি ফুটে গেছে, কাটাকুটিগুলো করে নিয়েছি। রান্না হবে পটল আলু দিয়ে, পটল কালিয়া যেটা বলছে সেটাই হবে, আর বেগুনটা চাকা করে চপ করব, একটা ডিম ভাজবো সেটাই আজকে রান্না হবে। তো পটলের কালিয়া করতে লাগবে টমেটো কেচাপ, একটা বড়ো সাইজের টমেটো কেচাপ করে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বাটা মশলা লাগবে, সেটা তো আছে অলরেডি ফ্রিজে, সেটা নিয়ে আসবো। পটল কালিয়া হবে, পটলটা ভাজা করতে হবে, সেই জন্য দিয়ে দিয়েছি কড়াতে তেল, সামান্য চুমটি হলুদ, পরিমাণ মতো লবণ, একটু ভাজা ভাজা করে নিতে হবে। পটলটা ভাজা করে তুলে নিলাম, আলুটা এখন ভাজা করতে দিলাম। ফোড়নে লাগবে গোটা মশলা, একটা লাল শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো লবণ, ধনে আর কাঁচা জিরে একসঙ্গে, টমেটো কেচাপ, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতন তেল, সম্পূর্ণ মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতন।